আমি তো লো প্রোফাইলে থাকি, যদি লো প্রোফাইলে থাকতো চাইতাম না তাহলে তো আমি এনটিভির মালিক হিসাবে সারা বাংলাদেশে সবার আগে আমাকে চিনত। আমি কোন বিজনেস আর নাই আর কোন পত্রিকা বা কোন প্রতিষ্ঠান আমার নাই যেখানে আমি মানুষের সামনে গিয়ে দাঁড়ানোর মতো, ফোকাস করার মতো অথবা নিজেকে হাইলাইট করার মতো অনেক সুযোগ আমার আছে, কিন্তু আমি কেন জানি একটু লো প্রোফাইলে থাকতে চাই। আমি মানুষের সেবায় কাজ করতে, দেশের কাজ করতে চাই, দেশের জনগণের কাজ করতে চাই, আমাকে এত প্রচারের দরকার নেই। কিন্তু এখানে এসে আমি এত অভিভূত যে এখানে এই রানী শঙ্করের লোকজন গুলো এত ভালো কেন আমি তো বুঝলাম না। এখানে আমার এখানে দুটো প্রতিষ্ঠান আছে, 8 বছর আগে আমরা প্রতিষ্ঠান দুটো প্রয়োগ করি এবং সুন্দরভাবে চলছে। এই ঠাকুরগাঁও এলাকার মানুষের, কৃষকদের এবং অত্র এলাকার মানুষের সুবিধার্থে আমরা প্রতিষ্ঠানগুলো করেছি এবং আমরা ঢাকা থেকে পরিচালনা করছি। এবং এই সেক্টরের ভিতরে এই ঠাকুরগাঁওকে মানে বলতে পারবে যে ঠাকুরগাঁওয়ের মধ্যে সবচেয়ে বেশি সেবা, বেশি সার্ভিস আমার এই প্রতিষ্ঠানগুলোতে পাচ্ছে। এটি বোধহয় আজকে একটু আগে উনি দেখেছেন, কখনো হয়নি। আমরা কোথাও যদি দান করি যে সব হবে বা যে প্রাপ্তি হবে তার থেকে তো মানে 100 গুণ বেশি হবে। মানে এরকম ধরনের অনুষ্ঠানে আমি যদি দান করি বা তাকে সহযোগিতা করি, কারণ এখানে আমি যে বাচ্চাদেরকে দেখলাম আমি দেখে অভিভূত যে এই সমস্ত বাচ্চাগুলো এরকম ধরনের যে স্টেজে নিয়ে আসতে পারছে, এটা লেখা আপনার পক্ষে হয়তো সম্ভব হয়েছে। তা না হলে এরকম আমার দ্বারা হইলে তার যেটা পারতাম না, 1-2 বছর সারেন্ডার করলাম যে এটা কি করে সম্ভব যে এরকম 200-300 ছাত্রছাত্রীদেরকে এভাবে উনি যে এইভাবে এই স্কুল থেকে যারা সেবা পাবে বা স্কুল থেকে শিক্ষা নিয়ে যা কর্মসংস্থানের সুযোগ হবে। এবং এই যে এক এক করে আমি আজকে হয়তো এখানে আসছি, তারপরে এখানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে লোকজন চলে আসছে, রেজাল সাহেব আসছে, এরকম হয়তো অনেকেই আসবে। কারণ এই সব ক্রেডিট বস্তু এই আসাদুজ্জামান সাহেব, এবং এই আসাদুজ্জামান সাহেবের জন্যই আজকে আমরা হয়তো এখানে আমার আশা হয়েছে, তা না হলে তো আশা হয়তো না। তো আমি আশা করি যে আমরা যে কাজে তোমরা আসছিলাম আজকে, লিটাবা বলেছিলেন যে আপনি একটা সময় একটু আসেন একটু দেখে যান, কিন্তু এখানে আসে যে আয়োজন দেখলাম আমি অত্যন্ত অভিভূত। লিটাবাকে ধন্যবাদ, ওনার হাজবেন্ডকে ধন্যবাদ, আর ওনার দুলাভাই চই গেল, দুলাভাই গেল গেলে দিতে আগ্রহ প্রকাশ করছি এই মুহূর্তে। তো আমরা জানি যে যেখানে যাই না কেন যে যত বেশি দিতে পারবো তত তত বেশি হবে। ওই দিনে একটা কথা একটা কি চুটকি নাকি শুনলাম, ফকির বলতেছে আপনার যে ভিক্ষা কি এমনি দেন নাকি? আরে সব হয়ে দেখি তো ভিক্ষা দেন, সব না হলে কি ভিক্ষা দিতেন নাকি? আপনি তো ঠেকে গেছেন কি? এখন আমরা আমরা এখন ভালো কাজে ভালো জায়গায় যদি দিতে পারি সেটা সবচেয়ে উপকার। আমি মনে করি এই জায়গাটি সব বেশি হওয়ার জায়গা। এটা আমরা 1 ডলার যদি আমাদের কাছে আসে 10